দেখতে কত সুন্দর রসমলাইটা, মুখে দিলেই মিলে জায়গা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে সেলাইজ বোয়ান আর গরুর দুধ দিয়ে সুস্বাদু রসমলাই বানিয়ে শেয়ার করব। তার জন্য এখানে নিছি 1/2 লিটার গরুর দুধ। আপনারা এই গরুর দুধের পরিবর্তে আমল, গুঁড়া দুধ বা তাজাও নিতে পারবেন। আর এখানে নিছি আমি এরকম পিস পিস করা সেলাইজ বোয়ান, এডে নিলে ভালো হয়, এডে নিছি আমি আজকে। তা আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যদি আপনারা স্কিপ করেন ভিডিওটা কিছুই বুঝতেই পারবেন না। আসেন তাহলে দেরি না করে আমি কিভাবে এই রসমলাইটা বানাই। তো বন্ধুরা, এই গুঁড়োর দুধটা এখন আমি ভালো করে জাল করে নিব, যাতে গুঁড়োর দুধটা একদম গাঢ় হয়। তার জন্য আমি 10 মিনিট সময় গরম করে নিব ভালো করে। গুঁড়োর দুধ আমি চুলায় বসাই দিছি, গ্যাসের চুলা আমি ভালো করে জাল করে ঘন করে নিব আমি, যাতে গাঢ় হয়। দেখেন দুধটা ফুটতে শুরু হয়েছে। এরকম সাইজে চামচ দিয়ে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম অনুযায়ী দিয়ে দিবেন। চিনি দিচ্ছি, এখন দুধটা আরো একটু ভালো করে আমি ফুটিয়ে নিব। এরকম করে 10 মিনিট সময় আমি ফুটিয়ে নিব। আমি এরকম ছোট সাইজের গ্লাস নিছি, গ্লাস দিয়ে স্লাইস বোন আমি এরকম করে গোল করে কেটে নিব। আপনারা গ্লাসের পরিবর্তে অন্য কিছু বাটি চাটিও নিতে পারবেন। আমি এরকম করে হালকা করে একটু চেপে দিব, তার বাদে এরকম করে আমি সাইড থেকে ছাড়াই নিব। আমি এরকম গোল করে কাটিয়ে নিছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটিয়ে নিতে পারবেন। দেখেন এরকম করে গোল করে কাটিয়ে নিলে দেখতে খুব সুন্দর হয়। আরেকটা কাটে আপনাদের দেখাচ্ছি, দেখেন ঠিক এরকম মাঝখানে নিয়ে এরকম করে আমি হালকা করে চেপে দিব। দেখেন বন্ধুরা, এইটা আমি কত সুন্দর ভাবে কাটে নিলাম খুব সহজ ভাবে। সব স্লাইস বোন আমি সমান করে কাটে নিছি, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি এই ফাঁকে ক্রিমটা রেডি করে নিব। দেখেন বন্ধুরা, আমি কিরকম গাঢ় করে দুধটা জাল করে নিছি। এখন আমি ক্রিমটা রেডি করার জন্য এরকম করে হরডা আমি উঠাই নিব। এই হর দিয়ে আমি এসে ক্রিম রেডি করব। এই দুধের হর আর এরকম আমি 5 টাকা দামের আমলের প্যাকেট নিছি। এই আমল দিয়ে আমি দুধের হর দিয়ে ক্রিম বানাবো। তা আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে ক্রিমটা বানাই। এখন আমি দিয়ে দিচ্ছি এরকম করে। এরকম করে ভালো করে আমি মিক্স করে নিব। 5 মিনিট সময় এরকম করে আমি ভালো করে ক্রিমটা রেডি করে নিব। দেখেন বন্ধুরা, আমি ক্রিমটা কত সুন্দর করে রেডি করে নিছি। বন্ধুরা, এখন আমি 1 চামচ করে এরকম করে ক্রিম আমি ভরে ভরে দিব। এরকম করে আরেকটা এরূপে এরকম করে আমি বসাই দিব। হালকা করে একটু এরকম করে চেপে দিব। দেখেন বন্ধুরা, কত সুন্দরভাবে জয়েন হয়েছে। আমার একটা রেডি হইলো রসমালাই, আরেকটা আমি ওরকম করে রেডি করে নিচ্ছি। দেখেন এটাও আমি এরকম করে হালকা হাতে একটু চেপে দিব, দেখতে কত সুন্দর হয়েছে। আমি সব স্লাইস বোন দিয়ে দেখেন আমি কত সুন্দর করে ক্রিম দিয়ে রেডি করে নিছি। আর দেখেন একটু খুলে না কিরকম শক্তভাবে লেগে ধরছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। আমি স্লাইস বোন সব রেডি করে নিছি, এখন আমি দুধ দিয়ে মালাই বানাবো। এরকম করে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, দুধটা দেওয়ার জন্য কত সুন্দর হইতেছে। এই দুধটা অনেক গাঢ় হইলে ভালো হয়।
দেখেন বন্ধুরা এখন কত সুন্দর হয়েছে রসমালাইটা, কিরকম ভাবে দুধটা টাইনে নিতেছে আর কিরকম নরম তুলতুলে হইতেছে। দেখেন বন্ধুরা আমি কত সুন্দর করে সাজাই নিছি, আর দেখতে কত সুন্দর হয়েছে সেলাইজ মানে রসমালাইটা, আর কিরকম নরম তুলতুলে হয়েছে, আর দেখেন কিরকম দুধ। আমি একটা এরকম করে কাটতেছি, দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন কিরকম নরম তুলতুলে হয়েছে। দেখতে কত সুন্দর রসমালাইটা, মুখে দিলেই মিলে জায়গা। বন্ধুরা রসমালাইটা খাইতে খুব দারুণ হয়েছে, মুখে দিলে মিলে জায়গা। এরকম করে আপনারা আমার মতন সেলাইজ বোন দিয়ে আর গরুর দুধ দিয়ে এরকম করে বানায় খায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।